হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রেয়াস ব্লগ। তো তোমরা সবাই কেমন আছো? আশা করবো ভীষণ ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজকে নিয়ে এসেছি আবার একটা দারুণ লাঞ্চ, খুব লোভনীয়, খুব সিম্পল লাঞ্চ। তো ফার্স্টে বলে দিই, এখানে আছে ডাল, এখানে আছে আলুর চিপস, এখানে হচ্ছে আমার প্রিয়, তোমরা সবাই জানো, ডিমের কারি, আর এখানে আছে চিকেনের ঝোল। ঝোল না, ওই হালকা মানে গ্রেভি টাইপের। তো চলো ফার্স্টে ডাল দিয়ে খাবো। বাবা, কাঁচা লঙ্কা আজকে নিলাম না, যার জন্য যে আজকে কাঁচা লঙ্কা খাওয়ার মতো কিছু নেই। ডালের সাথে মা দিয়েছে, আসছে এবার গরমের দিন, টক ডালই ভাল লাগবে শুধু তখন ডালের মধ্যে। ডালটায় নুন কম হয়েছে আজকে, নুন কম হয়নি, কি হয়েছে, মা সকালবেলা সেই বেরিয়েছে, তা আমাকে বলেছিল ডালটা না সকালবেলা করেছে, যেহেতু এই বেলা হতে হতে জমে যায় পুরো, দেখো তো, মানে জানোই তোমরা আসলে যে ঘন হয়ে আছে কিরকম। আমি কি করেছি, একটু জল দিয়ে পাকামো করে ফুটিয়েছি, আর নুন দিইনি, গরম জল দিয়ে ফুটিয়েছি, তাই মা এখন বেড়ে দিল, মনে হয় বুঝতে পারেনি। ফার্স্টে খাবো, খেতে তো ইচ্ছা করছে চিকেনটা, লাস্টে ডিম খেতে ভালো লাগে আমার, ডিমটা খাই আগে। ডিমের কষাটা দারুণ হয়েছে, ঝোলের মধ্যে একটা ব্যাপার থাকে দেখবে, টেস্টের যে, হ্যাঁ টেস্ট, আর কারি ফারি আমি দেখেছি যেরকমই করো
যেভাবেই করো, আমি যখনই যেরকমই করেছি, কারি ঘি আলটিমেট টেস্টি লাগে, মানে একদম যেটা কষা হয় ওই জিনিসটার টেস্ট মানে লাগেই সেই। আজকে একটা সিনেমা দেখছিলাম, ওই দেখতে দেখতে দেরি হয়ে গেল, অনেকেই দেখেছো হয়তো, না দেখে থাকলে প্লিজ দেখো, শ্রীদেবীর মম, মানে শ্রীদেবী আছে আর বইটার নাম হচ্ছে মম। কারা কারা দেখেছো তারা তারা প্লিজ আমাকে জানিও তাদের পার্সোনালি কেমন লেগেছে। আমার তো মানে ভীষণ ভালো লেগেছে, ফার্স্ট টু লাস্ট, কোনো জায়গায় ঝিমালি নেই, কিছু নেই, দারুণ বই, দারুণ কনসেপ্টটা, আর মানে গল্পটা তো সুন্দর, আমার খুব ভালো লেগেছে। আর যারা দেখোনি আমি সাজেস্ট করবো প্লিজ একবার দেখো, মানে বোর হবে না। আর শ্রীদেবী রয়েছে যেই সিনেমায়, তো সেটা ভালোই, কিন্তু যাই হোক, তো ভীষণ ভালো, ভীষণ আমি বলবো দেখো। আমি দেখেছি হচ্ছে HITV বলে যে অ্যাপটা আছে ওটাতে দেখেছি, তোমরা দেখো যেখানেই পেও ওখানে দেখো, ভীষণ ভালো, মানে এত ভালো বই, ওই মনে হচ্ছিল না অর্ধেক দেখে খেয়ে তারপরে আবার দেখবো, ওরম মনে হচ্ছিল না, মনে হচ্ছে না পুরো কমপ্লিট করবো তারপরে উঠবো। মম বইটা ফার্স্টে দাদা দেখেছে, দাদা দেখে বলেছে দেখিস,
দেখে তো বুঝতেই পেরেছো প্রত্যেকটা রান্না মানে এত ভালো হয়েছিল, ভীষণ ভালো ছিল। স্পেশালি ডিমের কারিটা, চিকেনটাও ভালো হয়েছিল। তো যাই হোক, আজকের মতো এখানে শেষ, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে প্লিজ লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা। তো চলো, দেখা হবে নেক্সট ভিডিওতে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।